সানাউল হক সানি লিখেছেন, প্রিয় সেলিম ভাই, আমি একজন ফেল্ড ARE অ্যাসাইলাম সিকার, ফেল্ড অ্যাসাইলাম সিকার। বর্তমানে আমার কাছে কিছু নতুন সিগনিফিকেন্ট ডকুমেন্ট আছে। বর্তমানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে বিএনপির সমর্থক হিসেবে এখন ফার্দার সাবমিশন করাটা কি আমার জন্য যথার্থ হবে? আপনার কাছে যদি নতুন কোনো সিগনিফিকেন্ট এরকম ডকুমেন্ট থাকে যেটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, যেগুলো আগে কখনো দেয়া হয় নাই এবং এটা মানে কেসের ক্ষেত্রে খুব সহায়ক হবে, তাহলে অবশ্যই আপনি ফার্দার সাবমিশন দিতে পারবেন। এবং আপনার কথা আমি বুঝতে পারছি যে এর আগে আপনার অ্যাসাইলাম ক্লেমটা যে রিফিউজ হয়েছিল বা ডিসমিস হয়েছিল, আপিল টাপিল যাই ছিল, সেখানে আপনার মূল কেসটা ছিল যে আপনি বিএনপির একজন সমর্থক বা কর্মী এবং আপনার উপর দেশে ফিরে গেলে আপনার পারসিকিউশনের মুখোমুখি আপনি হবেন। ওই ছিল মোটামুটি আর কি বেসিক কথা এটা। ওইটার রিলেভেন্ট অনেক কিছু ডালপালা আরো থাকতে পারে। এখন অবশ্যই আপনি তো স্বীকার করবেন যে এখন আর বিএনপি কে যে রকম ভাবে যা কিছু করা হতো, বলা হতো যে যে তা সে ওই সময় যে গভর্নমেন্ট ছিল তারা বিএনপির উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে এবং তাদের কারণে, ওই গভর্নমেন্টের কারণে পুলিশ কিংবা হচ্ছে কোর্ট কোনো কিছু থেকে আপনি ভালো কোনো সাপোর্ট পাচ্ছিলেন না, এস্টেট আপনার এগেনস্টে চলে গিয়েছিল, এস্টেটের কাছ থেকে আপনি ফেয়ার ট্রায়াল আপনি পাচ্ছিলেন না। এখন ডেফিনেটলি আপনি তো রিকগনাইজ করেন যে যেহেতু এটা নাই, ওই দল ক্ষমতায় নাই, যেহেতু সেহেতু এখন আর আপনার এই থ্রেডটা এইভাবে নাই। তবে এখন সিগনিফিকেন্ট ডকুমেন্টের মধ্যে আপনি কি বলতে চাচ্ছেন, যে যেমন ধরেন আপনার কি কোনো জাজমেন্ট হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের সময় এবং আপনার নামে রায় হয়ে গিয়েছে, আপনার এখন দেশে গেলে প্লেন থেকে নামার সাথে সাথে এয়ারপোর্টে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন এবং আপনার জেলে যাওয়া লাগতে পারে, কারণ হচ্ছে আগের গভর্নমেন্টের আমলে এই সমস্ত একচেটিয়া আপনার বিরুদ্ধে রায় হয়ে গিয়েছে অথবা FIR হয়ে গিয়েছে, আপনার চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, এই সমস্ত কিছু যদি হয় যে এবং এই কেস তো আর উইথড্র করে নেওয়া হয় না, কেসের জায়গায় তো কেস আছে, কেস তো শুধু উইথড্র করা হয়েছে সোফার হচ্ছে 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত যে সমস্ত কেস হয়েছে, রাজনৈতিক মামলা যেগুলো হয়েছে এগুলো উইথড্র করে নেওয়া হয়েছে, এই গভর্নমেন্ট এসে এটা উইথড্র করেছে 1 জুলাই 2024 থেকে 5 অগস্ট, এই টাইমের মধ্যে রাজনৈতিক মামলা যেগুলো হয়েছে কিংবা আন্দোলনের আন্দোলনকারীগুলোর বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেগুলো উইথড্র করা হয়েছে, আপনাদের গুলো তো উইথড্র হয় নাই। এবং আপনাদের অলরেডি তো ট্রায়াল অনেকের যদি হয়ে থাকে 2017 আগে থেকে, যে সময় আপনি দেশে ছিলেন তখন হয়েছে, এরপরে হয়েছে, তো এইগুলোর বেসিসে যদি ফার্দার সাবমিশন আপনি মনে করেন যে এইগুলাই হয়ে গিয়েছে তাহলে ফার্দার সাবমিশন দেওয়া যেতে পারে। তা আপনি ডকুমেন্ট নিয়ে আপনি আপনার সলিসিটরের সাথে একবার বুঝেন। এবং আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো নতুন কান্ট্রি গাইডেন্স আসে নাই, তো সেটার বেসিসে আগের কান্ট্রি গাইডেন্স এখনো বহাল আছে, তো আপনি ফার্দার সাবমিশন করতে পারেন যেহেতু আপনার হারানোর কিছু নাই। আপনার অলরেডি তো অ্যাসাইলামের একটা ডিসিশন আগে হয়েই গিয়েছে, ফেলড অ্যাসাইলাম সিকার আপনি 2017-র, তো আপনি তো ইউ আর নট লুজিং এনিথিং, আইদার ইউ উইল গেইন সামথিং অর আপনি এখন যে পজিশনে আছেন এই পজিশনেই থেকে যাবেন, এর চেয়ে বেশি তো আপনার লস নাই কোনো। তো আপনি সিগনিফিকেন্ট ডকুমেন্ট যদি এরকম থাকে ফার্দার সাবমিশনের জন্য এগুলো নিয়ে এবং আমি যে যে কথাগুলো বললাম এগুলোর সাথে যদি খাপ খায় মিলে মনে করেন, তাহলে ফার্দার সাবমিশন করা হয়তো বা আপনার জন্য আমি মনে করি যুক্তিসঙ্গত হবে। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন সানি ভাই। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর UK ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো UK ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। Wilden Legal Solicitors, your trusted law firm.